তো তুমি বলছো তুমি ফিলোসফি জানো না, আসলে তুমি যে ফিলোসফি জানো সেটা তুমি জানো না। হ্যাঁ, কারণ সবাই একটা আসলে জেনারেল মানুষ নিজের অজান্তে মানে ডিফিনিশন বা একাডেমিক্যালি না জেনে কিন্তু সে ফিলোসফি করছে, কারণ হয়তো সে সেভাবে হার্ডওয়্যার হার্ডওয়্যার হ্যাঁ সেভাবে সে ইয়ে করে। রাইট রাইট রাইট। এটা এই ইয়াটা মানে ফিলোসফিটা মানুষের মধ্যে একদম হার্ডওয়ার্ড মানুষের মধ্যে। শোনো, তুমি মানুষ বুঝবা কীভাবে? ফিজিক্যালি তো এই বৈশিষ্ট্যগুলো, এই নন ফিজিক্যালি তুমি কীভাবে চিনবা? সে লজিক্যালি রেশনালি চিন্তা করে, সে হোলিস্টিক্যালি চিন্তা করে এবং তার মধ্যে এথিক্স কাজ করে। এমন কোনো মানুষ পাইবে না দুনিয়াতে। এবং এটা এই নাস্তিকতা স্বয়ং হচ্ছে নাস্তিকতার বিপক্ষে একটা বড় যুক্তি, কারণ কোনো গুরু ছাগল তো নাস্তিক হয় না। নাস্তিক ব্যাপারটা নাস্তিক কেন হয়েছে? কারণ তার মধ্যে একটা সেন্স অফ ডিউটি, তার মধ্যে একটা হোলিস্টিক কনসিডারেশন, তার মধ্যে একটা লজিক্যাল থিঙ্কিং কাজ করে। মেবি ইট ইজ রং টু মাই কনসিডারেশন, বাট হি ডু দ্যাট। হোয়াই ডু হি ডু দ্যাট? তাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াই ডু ইউ বোদার ফর হিউম্যানিটি, হোয়াই? কোনো তো কোনো 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 মানবতার কোনো প্রাণী তো মানে তার জাতি প্রজাতি নিয়ে ভাবে না, দুনিয়া নিয়ে ভাবা তো বহুত দূরের কথা। ওই যা বলছে আল্লাহর খলিফা, সে কিন্তু অজান্তে কিন্তু ওটাকেই ফলো করে, সে নিজে না বুঝে আর কি, না বুঝে। তো সিস্টেমেটিক্যালি ফিলোসফি চর্চা করা, এটার জন্য কোর্স ডিজাইন করা করা, এগুলো হয়তো আমরা করতে পারতাম যদি আমরা সে ধরনের সাপোর্টগুলো পেতাম। আর থ্যাংক ইউ।